প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা কথা বলছি এইচএসসি অ্যাডমিশনের মানবিক বিভাগের সাবজেক্ট চয়েস নিয়ে। ভবিষ্যৎ চিন্তা করে তোমাদের সাবজেক্ট চয়েস করতে হবে। কেন মানবিক বিভাগের সাবজেক্ট চয়েস নিয়ে কথা বলছি তার আগে তোমাদের একটু লিস্টটা দেখাই। তুমি গ্রুপ সাবজেক্ট নিতে পারবা তিনটা, কিন্তু এখানে সাবজেক্ট আছে 11টা। এখন এই 11টি সাবজেক্টের মধ্যে কোন তিনটা তোমার নেওয়া উচিত সেগুলো নিয়ে কথা বলবো। মূলত কোন সাবজেক্টে পড়াশোনার চাপ কেমন, কোন সাবজেক্ট সহজ হবে, প্রাইভেট পড়তে হবে কি না, ভবিষ্যতে কোন সাবজেক্ট চিন্তা ভাবনা করে তোমাদের নিতে হবে সে বিষয় নিয়ে কথা বলবো। কারণ অনেক শিক্ষার্থী সাবজেক্ট চয়েস নিজের মতো করে যা ইচ্ছে তাই নিয়ে নেয়, পরবর্তী দেখা যায় অনার্স মাস্টার্স করতে গিয়ে ঝামেলায় পড়ে যায়, উচ্চতর ডিগ্রি অর্জন করতে গিয়ে ঝামেলায় পড়ে। তো চলো আমরা আজকে সাবজেক্ট চয়েস মানবিক বিভাগে নিয়ে কথা বলি। আমরা বিজ্ঞান এবং ব্যবসা বিভাগ নিয়ে ভিডিও করব, সেগুলো পেতে আমাদের সাথে যুক্ত থাকো এবং তোমরা কমেন্টের মাধ্যমে জানাও কোন বিভাগে ভিডিও দরকার, সেই বিভাগ নিয়ে ভিডিও খুব রিসেন্টলি তোমরা পেয়ে যাবা। দেখো এখানে মানবিক বিভাগ নিয়ে একটু আলাদাভাবে কথা বলা হচ্ছে যে মানবিক বিভাগে একমাত্র 11টা সাবজেক্ট আছে নেওয়ার মতো, কিন্তু বিজ্ঞান ব্যবসায় অতগুলো সাবজেক্ট নাই, তাই ওখানে টেনশন কম। আর মানবিক বিভাগে শিক্ষার্থীর এই সাবজেক্ট চয়েসের কারণে সবচেয়ে বেশি খারাপ রেজাল্ট করে। তারা যদি পারফেক্ট সাবজেক্ট পিক করতে না পারে মূলত তখন রেজাল্টটা খারাপ হয়। কারণ অনেক সাবজেক্ট আছে যেগুলোর পড়াশোনার চাপ অনেক বেশি, যেগুলোর একটা অন্যরকম একটা মানে মিনিং নিয়ে পড়াশোনা করতে হয়, পরবর্তী দেখা যায় সেইভাবে তুমি পড়তে পারছো না, পরে রেজাল্ট খারাপ হয়। সো চলো আমরা তোমাদের একটু সাবজেক্টগুলো সম্পর্কে পরিচয় করিয়ে দিব এবং তোমাদেরকে বলে দিব কোন সাবজেক্টগুলো নেওয়া উচিত। আমরা এখানে ভিডিওটা শুরু করছি, যারা এখন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে করে রাখো ভাইয়া, কারণ তোমাদের নিয়মিত আপডেট শোভন ভাই দিবে। সামনে তোমাদের কলেজের অনেক তথ্য ভাইয়ের কাছ থেকে পাবা। তাই এখনও যারা যুক্ত হও না, যুক্ত হও। ফেসবুকে যারা ভিডিওটা দেখছো, ভিডিওটা অবশ্যই অনেক 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 শেয়ার করে দিবা এবং তোমাদের বন্ধুবান্ধবদেরকে এই বিষয়গুলো জানাবা। কেমন বন্ধুবান্ধবকে উপকার করো যারা এই বিষয়গুলো জানেন এবং ফলো দিয়ে রাখবা আমাদের পেজটাকে। আবশ্যিক বিষয় নিয়ে প্রথম একটু কথা বলি। এটা বিজ্ঞান মানবিক সবার জন্য কিন্তু আবশ্যিক বিষয়টা দিতেই হবে। বাংলা প্রথম দ্বিতীয়, ইংরেজি প্রথম দ্বিতীয়, তথ্য যোগাযোগ প্রযুক্তি, এই যে পাঁচটা পত্র আছে এখানে কিন্তু ইংরেজি প্রথম দ্বিতীয় মিত্র মিলিয়ে মানে ইংরেজি বিষয় হবে আর বাংলা প্রথম দ্বিতীয় মিলিয়ে বাংলা বিষয় হবে। টোটাল সাবজেক্ট তিনটা, বাট এই পাঁচটা পত্র কিন্তু বিজ্ঞান মানবিক ব্যবসা সবার জন্য। সো এখানে কোনো কিছুই নাই, এগুলো সবারই। দেন আমরা কথা বলি গ্রুপ সাবজেক্ট নিয়ে। এখানে টোটাল 11টা সাবজেক্ট আছে, এখান থেকে তুমি যে কোনো তিনটা বিষয় নিতে পারবা। এবং এগুলো তোমরা মনে হচ্ছে কি এগুলো কি প্রথম পত্র দ্বিতীয় পত্র নাই, প্রত্যেকটা সাবজেক্টের প্রথম ও দ্বিতীয় পত্র আছে। সেই হিসাব করে এখানে প্রায় 22টা বই আছে, তোমাকে নিতে হবে যে কোনো 6টা বই, তিনটা সাবজেক্টের 6টা পত্র তুমি সিলেক্ট করতে পারবা। ইতিহাস প্রথম দ্বিতীয়, অর্থনীতি প্রথম দ্বিতীয়, ইসলাম ইতিহাস প্রথম দ্বিতীয়। আমি একটু বই নিয়ে কথাবার্তা বলি। ইতিহাস তোমরা অলরেডি পড়েছো তোমাদের এসএসসি লেভেলে, ইতিহাসে সেটার অ্যাডভান্স রূপটা এখানে, অ্যাডভান্স রূপটা এখানে পাবা। এবং যাদের মুখস্থবিদ্যা ভালো আছে, যারা বিভিন্ন সালটার মুখস্থ করতে পারো, তাদের জন্য ইতিহাস সাবজেক্টটা ভেরি ভেরি খুবই মানে ইম্পর্টেন্ট এবং বলতে পারো যে সুবিধা দিবে। অর্থনীতি, অর্থনীতি পড়েছো, অর্থনীতি অ্যাডভান্স রূপ এটা, এখানে অর্থনীতি অনেক বড় বড় চ্যাপ্টার নিয়ে আলোচনা করেছে। এখানে অর্থনীতি বইটা কিন্তু মোটেও সহজ না, তোমরা এসএসসি লেভেলে যা করেছো তার থেকেও মোটামুটি কিন্তু একটু কঠিন আছে। এরপর ইসলামী ইতিহাস ও সংস্কৃতি, এটা কিন্তু ইসলামের যে দুইটা পার্ট প্রথম ও দ্বিতীয় পত্র, তো এখানে একটা পার্টে তোমাদের প্রথম পত্রে মেবি ইসলামের একটু ভালো বেসিক আলোচনা করেছে, দ্বিতীয় পত্রে অ্যাডভান্স আলোচনা করেছে, এটাকে দুইটা পার্টে বিভক্ত করা হয়েছে। যুক্তিবিদ্যার ক্ষেত্রে তোমরা যুক্তিবিদ্যা এর আগে কখনোই পাও নাই, কারণ তোমাদের এসএসসিতে ছিল না। যুক্তিবিদ্যা মানে লজিক যে বিষয়গুলো আছে, যুক্তিবিদ্যা বিভিন্ন ধরনের সিদ্ধান্ত নেওয়া, নেতৃত্ব বা বিভিন্ন ধরনের বিষয়গুলো নিয়ে যুক্তিবিদ্যা গঠিত, এবং এটা যথেষ্ট কঠিন সাবজেক্ট অর্থনীতির মতো। সমাজকর্ম, সমাজবিজ্ঞান তুলনামূলক ইতিহাসের মতো একটা সাবজেক্ট, ইসলাম ইতিহাসের মতো সাবজেক্ট, পড়াশোনা করে ভালো ফলো করা যায়, রিডিং প্রচুর পড়তে হবে। এবং এখানে সমাজ নিয়ে, নেতৃত্ব নিয়ে, বিজ্ঞান নিয়ে, এইসব নিয়ে কাজকর্ম করা। এবং সমাজকর্ম পুরো বইটাই মূলত বিভিন্ন সমাজ যে কর্মী আছে তাদেরকে নিয়ে বিভিন্ন কার্যক্রম নিয়ে গঠিত। ভূগোল এই একটা সাবজেক্ট এখানে সবার থেকে বিকল্প, কারণ ভূগোলে প্র্যাকটিক্যাল আছে। ভূগোলে কী আছে ভাইয়া? ব্যবহারিক আছে। ভূগোলে আর কোনো কিছুতে কিন্তু ব্যবহারিক নেই। তোমাদের এই ভূগোলটা তোমরা যেমন আইসিটি এক্সাম দিবা 75-এ, ভূগোলও দিবা 75-এ, এবং ভূগোলে 25 মার্ক ব্যবহারিক। সেখানে ভূগোল সাবজেক্ট অনেক চয়েস করতে পারো, কারণ এখানে 25 মার্ক ব্যবহারিকে পাবা। অ্যান্ড ভূগোল ওই নর্মাল তোমরা যেরকম এসএসসি লেভেলে করেছো সেটাই, বাট এখানে ব্যবহারিক আছে। মনোবিজ্ঞান, এটা মনোবিজ্ঞান বুঝতেই পারছো, মানসিক বিষয়গুলো নিয়ে কথা বলা। ইসলাম শিক্ষা, এটা ইসলামের বিষয়গুলো নিয়ে কথাবার্তা বলা। পৌরনীতি, পৌরনীতি যে তোমরা পড়েছো এসএসসি লেভেলে সেটার অ্যাডভান্স রূপটা বলতে পারো এখানে রয়েছে। এরপর রয়েছে মৃত্তিকা বিজ্ঞান, সেটা ওই সিম্পলভাবে কৃষি শিক্ষার মতো একটা সাবজেক্ট। টোটাল এইগুলো অধ্যায়। এখন আমি যদি বলি তোমরা কোন গ্রুপ সাবজেক্টগুলো নিতে পারো, দেখো এখানে 11টা সাবজেক্ট আছে। এক্ষেত্রে 11টা সাবজেক্টে তোমাদের রুটিন প্রকাশ করে পরীক্ষা হয়, কিন্তু তোমরা কিন্তু 11টা সাবজেক্ট তোমার কলেজ থাকবে না,
তোমার কলেজে সর্বোচ্চ হয়তো 5টা 6টা সাবজেক্ট আছে, কেমন? এক্ষেত্রে তুমি কোন কোন সাবজেক্টগুলো নিতে পারো? প্রথমত আমি বলবো তুমি ইতিহাস নিতে পারো, ইতিহাস সাবজেক্টটা ভালো নিতে পারো, এটা তোমাকে ফিউচারে হেল্প করবে। বিশেষ করে তুমি যদি কোনো সময় ইতিহাসের উপরে বা তুমি সমাজকর্ম, সমাজবিজ্ঞান বা অর্থনীতির উপরে তুমি যদি করতে চাও, কী বলো এটাকে, মাস্টার্স বা অনার্স করতে চাও, তাহলে তোমাকে সেখানে এই সাবজেক্টগুলো তুমি পাবা। অর্থনীতি নিয়ে যদি তুমি ভবিষ্যতে অনার্স করতে চাও, তাহলে তুমি অর্থনীতি সাবজেক্ট না, অন্যতে এটা স্কিপ করাটা বেটার, কারণ এটা হুদায় তোমার একটা প্যারা দেবে, ঠিক আছে? এরপর রয়েছে ইসলামীতে সংস্কৃতি, এই অধ্যায়টা তোমরা, এই বইটা তোমরা নিতে পারো, এটা ইসলাম নিয়ে আলোচনা করেছে, অনেক বেসিক আলোচনা, এবং তুমি এই সাবজেক্টটি কিন্তু অনার্সও করতে পারবে ইসলাম ইতিহাসের উপরে। এরপর হচ্ছে যুক্তিবিদ্যা, এটা অনেক সহজ একটা সাবজেক্ট, নিতে পারো তোমরা, কঠিন কিছু না, লজিক বিষয়গুলো আছে, একটু ভালো করে বুঝে পড়তে হবে ব্যাস, এবং তুমি এখান থেকে অনেক কিছু তোমার ব্যক্তিগত জীবনে অ্যাপ্লাই করতে পারবা যুক্তিবিদ্যা থেকে। সমাজকর্ম, সমাজকর্মের বিভিন্ন বিষয়গুলো নিয়ে কথা বলেছে সমাজকর্মীদের, এটা নিতে পারো তোমরা। সমাজকর্ম, সমাজবিজ্ঞান যথেষ্ট সহজ সাবজেক্ট, আমি আমার দৃষ্টিকোণ থেকে নিতে পারো, তবে অনেক কলেজে সাবজেক্টগুলো নাই, তারা কিন্তু নিতে পারবে না। তবে এই দুইটা সাবজেক্টই কিন্তু স্পেসিফিক অনার্স মাস্টার্স করা যায়, সমাজকর্মের বিভাগ আছে, সমাজকর্ম, সমাজবিজ্ঞান। ভূগোল নিতে পারো, ভূগোলে প্র্যাকটিক্যাল আছে, কিন্তু অনেকেই এই ভূগোলটা পারবে না ভালোভাবে কমপ্লিট করতে বা প্র্যাকটিক্যাল অংশগ্রহণ করবে না, তারা ভূগোল নেওয়ার দরকার নেই। তবে ভূগোলটা এমনিতে দেখতে পাবে সহজ একটা সাবজেক্ট, 75 মার্ক এক্সাম হবে, 25 মার্ক ব্যবহারিকে 25-20 এমনিতেই শিক্ষকটা দিবে। মনোবিজ্ঞান অনেক কলেজে নাই, যে কলেজে আছে চাইলে মনোবিজ্ঞান নিতে পারো, কিন্তু একটা সমস্যা আমি বলে রাখি, মনোবিজ্ঞান, ইসলাম শিক্ষা, মৃত্তিকা বিজ্ঞান এগুলোর গাইড বা বই ওরকমভাবে অ্যাভেলেবেল বাজারে ঠিকভাবে পাওয়া যায় না, পাওয়া গেলেও সেগুলো একটু দেরি করে যায় বা ওরকম স্টুডেন্ট না থাকার কারণে শিক্ষকদের সমস্যাও থাকে, অন্যান্য সমস্যাগুলো থাকে। সো এক্ষেত্রে পৌরনীতি ভাবতে পারো, পৌরনীতি সাবজেক্টটা নিতে পারো, পৌরনীতি, ভূগোল, যুক্তিবিদ্যা, ইসলাম ইতিহাস, তারপর হচ্ছে ইতিহাস, তারপর এখানে এই দুইটা সাবজেক্ট তোমরা চিন্তাভাবনা করে দেখতে পারো। বাকি যে সাবজেক্টগুলো রয়েছে এটা একটু কঠিনের জন্য বাদ দিয়েছি, মনোবিজ্ঞান এগুলোর অত ভালো বই বা গাইড বা শিক্ষক ওরকমভাবে পাওয়া যায় না, এই বিষয়গুলো চিন্তাভাবনা করে যদি এখন নিতে হয় তখন নিও, বা এমনিতে এই সাবজেক্টগুলো থেকে, এই সাবজেক্টে সব কলেজ আছে তা না, এখান থেকে যে কোনো তুমি 3টা সাবজেক্ট চুজ করো, দেন এনাফ। এখানে ইতিহাস সাবজেক্ট অনেকের কাছে আবার কঠিন মনে হতে পারে, তাহলে ইতিহাস বাদ দিতে পারো, কারণ তোমরা কিন্তু এসএসসি লেভেলে পড়েছো ইসলাম ইতিহাস সংস্কৃতি বা এরকম একটা বই, কিন্তু এখানে কিন্তু সেটা না। সো এইগুলো দেখে তোমরা হচ্ছে গিয়ে প্রিপারেশনগুলো নিও। এই একটা বিষয়, আশা করি তোমরা 3টা সাবজেক্ট কোন 3টা নিয়ে একটু বুঝতে পেরেছো, সাবজেক্টগুলো সম্পর্কে একটা আইডিয়া দিতে পেরেছি। এখন তোমাদের কথা বলি 4 সাবজেক্ট নিয়ে। 4 সাবজেক্ট কিন্তু সেই 11টা আছে, কিন্তু নিতে পারবে মাত্র 1টা সাবজেক্ট। এক্ষেত্রে 4 সাবজেক্টে ফেল করলেও কিন্তু কোনো সমস্যা নাই তোমার এসএসসিতে, তা কি তুমি জানো? এটা এসএসসির ক্ষেত্রেও তুমি যদি 4 সাবজেক্টে ফেল করো, অর্থাৎ তুমি পাসই করলে না, তাও তোমার মূল রেজাল্ট আসবে। এখন আমি বলবো যে 4 সাবজেক্টে কোনো ধরনের কঠিন সাবজেক্ট নিয়ে প্যারা খাইও না, একটা সহজ সাবজেক্ট নিবা। সহজ সাবজেক্ট কেন নিবা? কারণ তোমার এখানে কোনো ধরনের ঝামেলার দরকার নেই, তুমি সহজের জন্য A+ পেয়ে যাও, কারণ 4 সাবজেক্টে একটা A+ পেলে তোমার জন্য অনেক বেনিফিট আসবে, কেমন? সেক্ষেত্রে আমি আর একটা পয়েন্ট উপরে মিস করেছি যে কোন সাবজেক্টে প্রাইভেট পড়তে হবে, পড়াশোনার চাপ কেমন, এই দুটো নিয়ে আমি একটু পরে বলছি, দাঁড়াও আমি 4 সাবজেক্ট একটু বলে দিই। 4 সাবজেক্ট সিম্পলভাবে নর্মাল যারা আসো, কৃষি শিক্ষা নিতে পারো, আনন্দ ইসলাম শিক্ষা নিতে পারো, এই দুইটা বিষয়। তারপর যদি মনে হয় মনোবিজ্ঞান নিতে পারো, কোনোভাবে অর্থনীতি, যুক্তিবিদ্যা, ভূগোল, ইতিহাস, পরিসংখ্যান, ফিনান্স এগুলো নেওয়ার দরকার নাই। মৃত্তিকা বিজ্ঞান, গার্হস্থ্য বিজ্ঞান, এই দুইটা, মৃত্তিকা বিজ্ঞান, গার্হস্থ্য বিজ্ঞান তোমাদেরকে দেখিয়ে দিই, এই দুইটা থেকে যে কোনো একটা নাও, আন্নত মনোবিজ্ঞান থেকে নাও, ইসলাম শিক্ষা থেকে নাও, আন্নত কৃষি শিক্ষা থেকে নাও, এখান থেকে তুমি যে সাবজেক্টটা তোমার কলেজ অ্যাভেলেবেল দিচ্ছে তোমাকে চয়েস করছে, তুমি সেটা নাও, উল্টাপাল্টা কোনো সাবজেক্ট নিও না, ঝামেলা পড়ে যাবা। আর এখন কথা বলি যে পড়াশোনার চাপ কেমন। দেখো নর্মালি এই 5টা সাবজেক্টের মধ্যে ইংরেজি প্রথম, দ্বিতীয় এবং তথ্য চাপ তো থাকবেই, এটা অনেক একটা প্রেশারের সাবজেক্ট, এখানে পড়াশোনা অনেক ভালো করতে হবে, পড়াশোনার চাপ থাকবে, কিন্তু নর্মালি এইসব সাবজেক্টে তেমন কোনো চাপ নাই। ইতিহাস, অর্থনীতির ক্ষেত্রে একটু চাপ থাকতে পারে, পড়াশুনো করতে হবে, অধ্যায়গুলো আগে গুছিয়ে রাখতে হবে। সমাজকর্ম, সমাজবিজ্ঞান, ভূগোলে একটু চাপ থাকতে পারে, বাট বাকি নর্মালি সাবজেক্টগুলো ম্যানেজ করতে পারবে আশা করি তোমরা। এরপরে থাকে তোমাদের প্রাইভেট পড়তে হবে কি না, এখানে সিম্পল হবে বাংলায় প্রাইভেট পড়তে পারো না জরুরি না, তবে ইংরেজি, ICT প্রাইভেট পড়তে হবে। আর তোমার এখানে কোনো সাবজেক্টে প্রাইভেট পড়তে হবে না, এখন তুমি যদি না বোঝো বা তোমার যদি একদম মনে হয় যে কোনো অধ্যায় তুমি পারতেছই না, তখন তুমি শিক্ষকের স্বর্ণপন্ন হয়ে প্রাইভেট পড়তে পারো, সেটাকে বিশেষ প্রাইভেট বলতে পারি আমরা। তবে স্পেসিফিকভাবে যে একদম প্রাইভেট পড়তে হবে, ওখানে ম্যাথ আছে বা অঙ্ক আছে বা ইংরেজি আছে, তুমি না পড়লে পাশ করবা না, এমন কোনো সাবজেক্ট কিন্তু ভয়ভীতি সাবজেক্ট এখানে নাই,
কেমন? তো আশা করি তোমরা এই বিষয়গুলো ক্লিয়ার। এখন তোমরা চিন্তা ভাবনা করো ভবিষ্যতে কি করবা। তোমার যদি অনার্স মাস্টার্স প্ল্যান থাকে তাহলে সেভাবে সাবজেক্ট চয়েস করো, আর তুমি যদি বেসিকভাবে চাও তাহলে তুমি বেসিক সাবজেক্টগুলো নিয়ে পাশ করে যাও, ভালো রেজাল্ট করো। কারণ তুমি স্পেসিফিক অর্থনীতি নিলা, পরে অর্থনীতি করলে ফেল বা টানে মানে এ মাইনাস পাইলে, সেগুলো দরকার নেই ভাইয়া। তুমি যুক্তিবিদ্যা বা সমাজকর্ম বা ভূগোল নিয়ে প্লাস পেয়ে যাও, শুধু শুধু পেশার কেন নিবা। আশা করি তোমরা বিষয়গুলো বুঝতে পারছো। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিও এবং লাইক দিয়ে রাখো। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকো সকলে, আল্লাহ হাফেজ।